সাকিব আল হাসান তার পুরো ক্যারিয়ার জুড়ে বাংলাদেশের জিন করছে, ইন পুরো বিশ্ব আরোগ্য প্লেয়ার গড়ি নিতে পারে নিজের দেশের লাই, ইন আর অকৃতজ্ঞ জাতি। সাকিব রাজনীতিতে যাই বিলেন হয়ে গেছে। সাকিব আল হাসান বাংলাদেশের প্রাণ, ও আসলে বাংলাদেশের প্রাণ। রাজনীতিক আর খেলার মধ্যে জয়ের লাভ নাই, রাজনৈতিক রাজনীতিকের দিকে, খেলা খেলার দিকে। বেসিক্যালি ছোটবেলার তুমি যেতারা খেলা দেওয়া শুরু করছি, এটা তো আই বেসিক্যালি সাকিব আল হাসানের বিগ ফ্যান। সাকিব আল হাসান বাংলাদেশের জন্য জিন জিন করছি, এনারা অকৃতজ্ঞ জাতি। ওই জন্য আর এক সাকিবের জাজমেন্ট করে দিই ইতের বাইরের জগৎ চাই। আর কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানের ইতিহাস, ক্রিকেটার সাকিব আল হাসানের বাংলাদেশের লাই যে জান ফোন জিন দিয়ে ফেলাই, ইন আরও ন চাই। সাকিব আল হাসান তার পুরো ক্যারিয়ার জুড়ে বাংলাদেশের লাই জিন করছে, ইন পুরো বিশ্ব আরোগ্য প্লেয়ার গড়ি নিতে পারে নিজের দেশের লাই। হতল দিয়ে সাকিব আল হাসান যে জিয়ান স্যার দেশে আইনে অবসর লইতে স্যার আত্মন মনে পুরো দেশের ইভোগ্য কৃতজ্ঞতা প্রকাশ করিবে সময়সি। আরও যদি বিদায়ীন দিত না পারি আর তোর মনে হয় যে আর কিছু করে নিতে পারি সাকিব আল হাসান। সাকিব আল হাসান আরলে জিন করছি, পঞ্চমান্ডব জিন আসেন তা ইকবেলাতে শুরু করি মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, রিয়াদ মাসাবি, কোনো প্লেয়ার আইজ এত সুন্দর করি পারফেক্ট সময় আই এনে অবশ্যই লইতে পারে। হয়তো ফোর্স করি ওনারা মাগুরাত আসনত মন্ত্রী বললেই আইও ইন হইন পারি, কিন্তু এমপি বেলে হই। কিন্তু আর তোর মনে হয় সাকিব আল হাসান ইনোর বাইরে ক্রিকেট মারত সাকিব আল হাসান অনন্য। ওর মাধ্যমে সারা বিশ্বকে চিনছে মানুষ, সে তো অনেক ভালো মানের প্লেয়ার। সাকিব রাজনীতিতে যাই বিলেন হয়ে গেছে, ওইটা যাওয়া উচিত ছিল না ওর। অবসরের সিদ্ধান্ত অবশ্যই ভালো, ওর গলার ঘাড়ের ব্যথা যেটা এটার কারণে ওর অবসর নেওয়াটাই উত্তম। বেসিক্যালি সাকিবের ফ্যান না, কিন্তু আমি ক্রিকেটকে ভালোবাসি, সাকিবের খেলাকে ভালোবাসি। একটা ক্রিকেটার হিসেবে কখনো রাজনীতিতে আসা উচিত না। মাশরাফিও অনেক লাঞ্ছনার শিকার হয়েছে এই রাজনীতিতে আসি। ও বাংলাদেশের এত অর্ঘ্য সেলিব্রিটি, ও বাংলাদেশের বহুত কিছু অনেক দিয়ে পুরো বিশ্ব বাংলাদেশের সিংহের একমাত্র সাকিব আল হাসান অর্ঘ্য হতা আছে। সাকিব আল হাসান বাংলাদেশের প্রাণ, ও আসলে বাংলাদেশের প্রাণ। সেলিব্রিটি ওই বইতে তো বিতর্ক আছে, ও তো বিতর্ক কেন থাকবো, ওর সাকিব আল হাসান বই তোর বিতর্ক আছে। ও রাজনৈতিক জড়াইছে ঠিক আছে, কিন্তু রাজনৈতিক ওর থেকে আমরা আশা করি নাই। তারপর যেহেতু ও রাজনীতিকে জড়াইছে, এখন ও যদি রাজনীতিকে জড়ায় ওই হিসেব করি দেখে আমাদের দেশে ক্রিকেটের প্রবলেম হবে। ক্রিকেটের প্লেয়ার যেমন কি খেলাধুলাগুলোতে ও যা ভালো একটা অবদান রাখছে, ওর অবদানটা যদি না পাই আমাদের খেলাতে ওই একটা শূন্যতা থেকে যাবে। তো ওকে আসলে প্রয়োজন না, বাংলাদেশ টিমে প্রয়োজন ওকে। সিদ্ধান্ত আসলে ও রাজনৈতিক চাপে কিংবা মামলা যেগুলো অনেক দিক থেকে ওদের মামলা দিচ্ছে ওগুলো চাপ পড়ে ও এগুলো অবসর নেওয়ার একটা ডিসিশন নিয়েছে, কিন্তু ও আসলে খেলার জন্য প্রস্তুত আছে বা একদম ভালো প্লেয়ার, নিঃসন্দেহে বলতে হবে একটা ভালো প্লেয়ার। তো সেটা প্রয়োজন ওকে। রাজনীতিক আর খেলার মধ্যে জয়ের লাভ নাই, রাজনৈতিক রাজনীতিকের দিকে, খেলা খেলার দিকে। আর আসা দিয়ে আরও বাংলাদেশের মধ্যে সুস্থজ্ঞ খেলা হোক, খেলা আর ফোয়াশা বেগম যেন খেলাধুলা লোয়ের তাইতারি সাকিব আল হাসান আর বেগুন আইডল মানি আগেও মানুম পরও মানুম। সাকিব আল হাসান সাকিব আল হাসান সাকিব আল হাসান রাজনীতি আসলে রাজনীতি আর আগের মতো নাই। আগে রাজনীতি ছিল সম্মানের একটা স্থান, এখন তো রাজনীতি হয়ে গেছে বিশ্রী। এখন আমি আওয়ামী লীগ করতেছি, আমি বিএনপি আসলে আমি খারাপ, আমি যদিও ভালো করি না। আর আমি বিএনপি করতেছি, আওয়ামী লীগ আসলে আমি খারাপ, জিনিসটা হয়ে গেছে এরকম। ক্রিকেটাররা ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা করাই ভালো, রাজনীতি না করে ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা করা ভালো।